বন্যার পানিতে তলিয়েছে নোয়াখালী ফেনী ও কুমিল্লা দুর্গত এলাকা ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী মাইনু নারিফ আমি এই মুহূর্তে আছি ফেনীর যে লালপুল এলাকা সে লালপুল এলাকাতে আমি এই মুহূর্তে রয়েছি আমরা তবে বেশিরভাগ এলাকাতে এখনো যাওয়ার তেমন কোন ব্যবস্থা নেই অর্থাৎ সেই মেন সড়কে কোথাও বুক সমান কোথাও হাঁটু সমান পানি এবং এখানে যেসব স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা মূলত নিজ উদ্যোগে বিভিন্ন বোর্ড এনে রেস্কিউ করার চেষ্টা করছেন এদিকে যে সোনাগাজী সহ বেশ কয়েকটি এলাকাতে এখনো মানুষ কোনোভাবেই বের হতে পারছে না সেখানে দোতলা পর্যন্ত পানি উঠে গেছে এবং বারবার তারা চেষ্টা করছেন উদ্ধার অভিযানে সরকারের যে বাহিনীগুলো রয়েছে অর্থাৎ বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সংস্থাগুলো রয়েছে তারা যদি উদ্ধার কাজে এগিয়ে আসে তাহলে এটি উদ্ধার করা সম্ভব বিশুদ্ধ পানির অনেক সংকট রয়েছে এখানে ত্রাণের মানে খাবারের অনেক সংকট রয়েছে যেহেতু পুরো ফেনিস শহরটি আসলে পানির নিচে চলে গেছে যে যেভাবে পারছেন শুধু জীবনের ঝুঁকি নিয়ে নিজে বাঁচার জন্য চেষ্টা করছেন বৃদ্ধা থেকে বৃদ্ধা থেকে শুরু করে একেবারে শিশু পর্যন্ত সবাইকে উদ্ধার করে আনার চেষ্টা করতেছে অর্থাৎ পুরো ফেনি শহর মেইন সড়ক থেকে শুরু করে ভিতরের অলিগলি সব কিছু এখন পানিতে তলিয়ে গেছে পানি পানির কারণে অনেকে বের হতে পারছে না তারা বের হওয়ার চেষ্টা করছে পানি এখনো কমে নাই কি যে অসহায় এটা না দেখলে বোঝা যাবে না মানে মানুষ খাবারের জন্য হাহাকার করতেছে না মানুষ বাঁচার জন্য তারা বলতেছে যে আমাদেরকে আমাদেরকে একটু মানে বাঁচান আমরা সকাল থেকে চারশো পরিবারের মতো চারশো পরিবারের মতো রেস্কিউ করছি এখানে আরেকটিও যে ইয়ে গুলো আসছে মুহূর্তে অর্থাৎ যে বোট গুলো আসছে সে বোট গুলো রেস্কিউ তো যাচ্ছে একই সঙ্গে খাবার তারা দিচ্ছে পুরো ফেনি শহরের এই চিত্র আসলে একই রকম মেন সড়ক থেকে ভেতরের সড়ক সব সড়ক এখন পানি টই টম্বর হয়ে আছে তো এ ছিল আমার কাছে ফেনি থেকে বন্যার সর্বশেষ সংবাদ